এই লেহেঙ্গাটা আমি পরেছিলাম আমার এঙ্গেজমেন্টে। তো এঙ্গেজমেন্টের ব্লগ আমার চ্যানেলে খুব জলদি আসছে তোমাদের জন্য। আর এখানে তারপরে ভাবলাম ম্যাচিং ম্যাচিং তো চুড়ি জুতো কসমেটিক সব কিছু নিতে হবে, কিন্তু প্রথমে আগে খাবারটা খাওয়া যাক। দেন সামনেই দেখলাম একটা স্ট্রিট ফুডের দোকান, আর এই দোকানে জানো তো সব কিছু ভেজ ছিল, খুব ভালো টেস্টি, মানে প্রচণ্ড ভিড় ছিল। তারপর এক প্লেট প্রথমে মিক্সচার নিলাম, যেটা কোয়ালিটি খেতে দারুণ ছিল, আর ওটা খেয়ে আমার পেট ভর্তি হয়ে গেছিলো বলে আর কিচ্ছু খেতে পারিনি। তারপর চলে গেলাম চুড়ির দোকানে, আর এখানে যে চুড়িগুলো দেখেই মনে হচ্ছিলো সব কিছু কিনে নিই, মানে দারুণ দারুণ কালেকশন ছিল। আর এই চুড়ির যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে চুড়ির দাদার দোকানটা সেই আমাকে বানিয়ে দিল, আর একবার বানানোর পরেই আমার পছন্দ হয়ে গেছে। চলো আর কী কী কিনলাম সেটা তোমাদেরকে নেক্সট মিনি ব্লগে দেখা হবে। আজকের জন্য টাটা।